কোথায় চলে আসছি রে ভাই এখানে ঝর্ণা দুই তিনটা তো তার মাঝে আরেকটা ঝর্ণাতে আসছি আর এইটা তো একদম শুকিয়ে কাঠ হয়ে আছে কাঠ রাস্তার কন্ডিশন ভালো না যার জন্য আমরা আসলে হেঁটে হেঁটে যাচ্ছি জাস্ট এই সিনটা দেখার জন্য হরর মুভি যদি বানাতে ইচ্ছা করে তাহলে এখানে আসবেন এই জায়গাগুলো খুবই হন্টেড প্লেসের মতো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আমাদের দেশের মানুষজন কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন হঠাৎ করে ভাবতেছেন আমি একটা পাহাড়ে মাঝখানে মাঝখান থেকে আর কি ইন্ট্রোটা কেন দিচ্ছি বা মানে কই আছি পাখি শব্দ শুনতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা পাহাড়ের চিপা বাট এটা কিন্তু একটা ঝর্ণা বারবাকুম কি যেন একটা নাম এই ঝর্ণার বারবাকুণ্ড এমন কিছু হবে গুগল করলে আর কি বুঝতে পারবেন সো ঝর্ণা এটা এখানে এই যে বিহাইন্ড এটা হচ্ছে ঝর্ণা তবে ঝর্ণাতে তেমন একটা পানি নেই এই সময়টাতে আর কি সো নট ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস বাট পানি ছাড়া যে পাহাড়ের একটা সৌন্দর্য এটা দেখার জন্য চলে আসছি অ্যাকচুয়ালি ব্লগটা এখান থেকে শুরু হয়নি ব্লগটা শুরু হয়েছে কারণ আমি যেহেতু মোটর ব্লগ করি ঠিক রাস্তা থেকে মানে হাইওয়ে থেকে ব্লগটা শুরু হয়েছে ফেনি থেকে সো ঠিক আছে আপনারা ব্লগটা যেখানে শুরু হয়েছে ওইখান থেকে দেখে আসুন সো ঠিক ব্লগটা শুরু হয়েছে এখান থেকে আর এখন আছি মিরেশ্বরায় পার হয়ে তার কিছুটা আগে আমার বাম পাশে বরাবর মতো এই জায়গা থেকে যে মিরেশ্বরের পাহাড়গুলো সীতাকুণ্ডের পাহাড়গুলো দেখা যায় মানে অসাধারণ লাগে অসাধারণ আর সে পাহাড়গুলো আমার বামে এই যে দেখতে পাচ্ছেন শীত 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 দেখতে পাচ্ছেন তার সাথে তো একদম ট্রাক উল্টিয়ে পড়ে আছে ওলে শীত এই যে আমার নাট্য একদম লুজ হয়ে আছে মানে কি বলবো আসলে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না অ্যাকচুয়ালি মানে আমি বামে আপনাদেরকে পাহাড় দেখাতে গিয়ে মানে কি দেখাইলাম টোটালি আনএক্সপেক্টেড এটা আসলে এগুলো হয় তখনই যখন মানে ঘুম চোখে যখন রাইড করে তখন এরকম দুর্ঘটনা ঘটে হয়তো পড়ে যায় আর না হয় মানে এই মাঝখানের লাইনের উপরে উঠায় দেয় আমার কথা হচ্ছে যখনই ঘুম পায় একটু 10 মিনিটের জন্য একটা ব্রেক দেন রিফ্রেশমেন্ট নেন তাহলে তো হয় এই যে মাঝখানে যে ফুল গাছগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে স্পেশালি এই সিজনটাতে ও রে আমরা এমন সময় মেন রোড থেকে ঢুকে পড়ছি যখন ট্রেন যাচ্ছে শেষ ট্রেন যাওয়া ঠিক আছে ভাই আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে এই যে ট্রেন যাচ্ছে ওয়েল 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 সো আপনাদেরকে নিয়ে আবার নতুন একটা জায়গা যাচ্ছি নতুন রোড নতুন প্লেস সব কিছু নতুন আমার জন্য আপনারা হয়তো যারা গিয়েছেন তারা হয়তো জানেন বা চিনেন বাট আমি আর আমার কাজিন আজকে যাচ্ছি নতুন একটা প্লেস এক্সপ্লোর করার জন্য সেটা হচ্ছে ঝর্ণা ইয়াস পাহাড়ে যাচ্ছি আবার বরাবর মতো ঝর্ণা দেখতে ওয়েল আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে টুকটাক সো দ্যাট মিন্স আমরা পাহাড়ের এরিয়াতে চলে আসছি আর ঝর্ণাটার নাম হচ্ছে বাগবাকুম এমন কিছু হবে নাম আমি সঠিক হয়তো উচ্চারণ করতে পারছি না সো প্লিজ হাসবেন না বাগবাকুম ওই ঝর্ণা আর তার পাশে আশেপাশে আরও একটা দুইটা ঝর্ণা আছে মনে হয় সো ওগুলো আমরা এক্সপ্লোর করবো আজকে বাইক নিয়ে কতটুক যাওয়া যায় সেটা জানি না বাট দেখি চলেন শেষ পর্যন্ত যাই দেখা যাক কী হয় আপনারা জানেন তো আই মিন উইদাউট ইনফরমেশন আসলে চলে যাওয়াটা আমি খুব পছন্দ করি মানে হুটহাট বের হয়ে যাওয়াটা আর কি কারণ সবসময় বলি প্ল্যান করে আসলে কিছুই হয় না সো যার জন্য উইদাউট প্ল্যানে আমি যাওয়াটা সবচেয়ে পছন্দ করি আর বাইরে বাইরের জায়গাগুলো তো খুব জোশ লাগতেছে আমরা এই যে দেখো কত কষ্ট করে পাহাড় থেকে ওরা লাকিগুলো নিয়ে আসতেছে আর আমরা পাহাড়ের থেকেই নামতেছি এটাও একটা ছোটোখাটো পাহাড় ছিল ওয়েল 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 এখানে তো রাস্তার কাজ চলতেছে বাইকে আর নেওয়া যাবে না ও আচ্ছা তার মানে এখান থেকে আর কতটুকু হাঁটতে হবে আমাদেরকে 1 কিলো আচ্ছা আচ্ছা আজকে কেউ গেছে পর্যটক আচ্ছা বাইক রেখে গেছে এখানে আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে আমরা বাইকটা রাখি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে যেহেতু রাস্তার কাজ চলতেছে আর এখানে কিছু পর্যটক ভাইরা আসছে সো ওকে এমন একটা জায়গায় রাখতে হবে যে আমার ব্ল্যাক রোদে যেন না পড়ে যায় ওয়েলকাম ব্যাক অ্যাগেইন
Okay, so finally, I'm actually Barabkunda. We journey dekhte jachi. Barabkunda, huh? Ti bol? Barabkunda. Barabkunda. Yeah. Acha. Noki, once again. Eto. আমরা যাচ্ছি আর দেখেন যাওয়ার পথটা দেখেন এটা পাহাড়টা কেটে নতুন করে আবার রাস্তা বানাচ্ছে আর কি সোলিং রোড করতেছে সো বেশ ভালোই আসলে আর সামনের ভিউটা দেখেন আরে ভাই ও মাই গড সেই না সামনে এই পাহাড়ের এই ভিউটা এই সুন্দর জারো অনেক বেশি এই যে এটা কাউ গাছ ও মাই গড অনেক বছর পর কাউ গাছ বা কাউ আমি দেখতেছি আর এখানে পেয়ারা গাছ এগুলো আসলে চাষ করে এখানে আপনি যখন আসবেন তখন নেবেন না প্লিজ অনেকটা পথ হেঁটে আসছি আর আজকে প্রচুর রোদ পড়তেছে যার জন্য ঘেমে যাচ্ছি ক্লান্ত ফিল হচ্ছে যদি আজকে যদি বৃষ্টি হয় মানে আর এদিকে দেখেন পাহাড়টা দেখেন এখানে একটা ঘর আছে আর এখানে আসলে চাষ করতেছে এই যে ভাই একটা আছে কাকা আঙ্কেল যাই বলি আছে কাজ করতেছে আর এই যে দেখেন পাহাড়গুলো দেখেন খুবই সুন্দর আর যাওয়ার পথটাও আসলে খুবই সুন্দর আচ্ছা এখানে কিছু মানুষের ঘর দেখা যাচ্ছে হয়তো এখানে থাকে ওরা আর জিজি পোকার ডাক পাহাড়ে আসলে আসলে যেমনটা শুনে যায় সবসময় এখানে এই রাস্তাটা কোথায় উঠছে জানি না বাট আজকে আমরা মেন পয়েন্টে যাব অন্যদিকে যাব না হ্যাঁ যাবো যদিও ওইদিকে যদি রাস্তা থাকে নন প্লেস যেগুলোতে পর্যটক যায় না সচরাচর ঘেমে গেছি সো বাকি পথ যাই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গড না কি কিছু বুঝি না হয়তো পূজা টুজো করে হয়তো এখানকার মানুষজন আর এখানে কাপড় মানে বেঁধে রাখছে এই যে দেখেন মানে বিষয়টা খুবই রহস্যজনক আর এটা তেঁতুল গাছ ওয়েল এখানে যেহেতু পেয়ারা আম গাব বিভিন্ন রকমের ফল চাষ করা হয় যার জন্য এখানে মানুষজন থাকে এস এ সিকিউরিটি সো এই তো আছে এদিক ওইদিক মানুষজনের থাকার ঘর দেখলাম একটা দুটো আপনাদেরকেও দেখাইছি আর এখানে ওই যে উপরে উপরে এদিকে থাকার একটা জায়গা আছে মানুষ জানার কথা শোনা যাচ্ছে আর এখন আমরা একটা জিরিপথ পেয়ে গেছি দেখেন তবে আশা করি আজকে বাগবাকুণ্ড ঝর্ণায় কোনো পানি পাবো না সেটা বুঝেই যাচ্ছে তবে আল্লাহর কাছে চাচ্ছি আজকে যেন বৃষ্টি হয় ছাগলকান্দ ঝর্ণা যেরকম বৃষ্টি পেয়েছি আমরা তো এখানে আসার পর একটা মন্দির দেখা যাচ্ছে আর এটা হিন্দুদের শ্মশান এটা আর মন্দির আমার ঠিক সামনে সো মন্দিরে হয়তো মানুষজন আছে মানুষজন দেখা যাচ্ছে আর আমরা কোন দিকে যাবো সেটা তো বুঝতেছি না এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন তো মন্দিরগুলো দেখাশোনার জন্য মানুষজন হয়তো নেই পরিত্যক্ত মন্দির বললে হয় এখন না যেহেতু কেউ দেখাশোনা করে না তবে হ্যাঁ এটা দেখাশোনা করার দরকার ছিল চর্চা করার দরকার ছিল আর মন্দিরে কি দেখেন কি একটা অবস্থা ও মাই গড গোবরে একদম অবস্থা টাইট মানে গুরু রাখে এখানে ওরা আবার এই যে পয়সা দেখা যাচ্ছে মন্দিরে কেউ যেন দান করে এভাবে যাই হোক বিষয়টা খুবই বাজে হয়ে আছে এমনটা আসলে আশা করিনি তো হয়তো এখন হিন্দু ধর্মে কেউ থাকে না মনে হয় না হ্যাঁ হিন্দু ধর্মের কেউ নেই যে এগুলো দেখবে আসে এসে পুজো করবে এখানে ওরে এখানে তো অনেকটা নিচ কিরে ভাই ভিতরে এত কিছু এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে গ্যাসটা আর কি উঠে পানির কারণে বোঝা যাচ্ছে চলো আমরা নিচে যাই এই যে দেখেন গ্যাস উঠতেছে আর এটা যেহেতু মন্দির পূজা করে হয়তো এখনো তবে হ্যাঁ এটা গ্যাস এটা সারা বছর এভাবে থাকে আর দেখেন জায়গাটা দেখেন খুবই হান্টেড প্লেস ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন হরর মুভি যদি বানাতে ইচ্ছা করে তাহলে এখানে আসবেন এই জায়গাগুলো খুবই হান্টেড প্লেসের মতো লাগে ফিল্ম করাটা খুবই সুন্দর একটা জায়গা এখানে ঠিক আছে এখান থেকে বের হয়ে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে আবার You're out of time. You're out of time.